हेलो एवरीवन, वेलकम टू स्टडी वर्क। आमी मधुश्री। तोमरा जारा आमादेर चैनल के नतून देखछो तादेर बोले राखी आमरा एखाने कमार्स स्ट्रीम रिलेटेड विभिन्न सबजेक्ट निये आलोचना करी। तोमरा जारा बोर्ड एग्जाम आर बीकॉम ग्रेजुएशनेर जोन्नो प्रिपारेशन निच्छो तोमरा आमादेर चैनल के फलो करते पारो। इंट्रोडक्शन टू पार्टनारशिप चैप्टारटा आमी स्टार्ट करेछिलाम, सेई चैप्टारेरई दुटो बेसिक कन्सेप्ट निये आजके डिसकस करब। खुबई इम्पर्टेंट कन्सेप्ट एई दुटो, एकटा होच्छे चार्ज एगेंस्ट प्रफिट আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এই ভিডিওটাতে আমরা চার্জ এগেইনস্ট প্রফিট এবং অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কি সেটা দেখব এবং এর পিছনে কি কনসেপ্ট রয়েছে সেটাও দেখব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই দেখি চার্জ এগেইনস্ট প্রফিট এবং অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট এই জিনিস দুটো কি। এই দুটো জিনিসই হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিজার্ভ। রিজার্ভ মানে আমরা জানি প্রফিট থেকে একটা অংশ আলাদা করে সরিয়ে রাখা, যাতে সেই অংশটা থেকে পরবর্তী কোনো দায় তৈরি হলে সেই দায়টা কোনো বিজনেস মেটাতে পারে। ঠিক আছে, এই দুটো জিনিসই হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিজার্ভ, কিন্তু দুটো আলাদা ধরনের রিজার্ভ। সেটাই হচ্ছে মূল পার্থক্য এদের দুজনের মধ্যে। চার্জ এগেইনস্ট প্রফিট আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা রয়েছে সেটা আমরা জানলাম। এছাড়াও এই দুটো জিনিসের মধ্যে আরও কিছু ডিফারেন্স রয়েছে, সেগুলো আমরা দেখি। তার আগে আমরা চার্জ এগেইনস্ট প্রফিট আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট এই জিনিসটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। চার্জ এগেইনস্ট প্রফিটের কি এক্সাম্পল হতে পারে? প্রভিশন ফর ডাউটফুল ডেট, যে কোনো রকম প্রভিশন তৈরি করা। আমি কি বলেছি, স্পেসিফিক রিজার্ভ তৈরি করাকেই বলা হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট। এবার প্রভিশন তৈরি করা মানে হচ্ছে একটা স্পেসিফিক পারপাসের জন্য আগে থেকে প্রফিট থেকে অংশ সরিয়ে রাখা। সেরকমই একটা জিনিস হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, মানে ফিউচারে আমার ডাউটফুল ডেট হতে পারে, মানে আমার ডেটার আমাকে টাকা দিতেও পারে নাও দিতে পারে। যদি টাকা না দেয় তার জন্য আগে থেকে আমি একটা অংশ সরিয়ে রাখলাম। ঠিক আছে, সেরকম জিনিসটা শুধুমাত্র আমি ওই পারপাসেই ইউজ করব, যখন টাকাটা দেবে না তখনই আমি এই রিজার্ভটা ইউজ করব। ঠিক আছে, এছাড়া কী হতে পারে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন হয়, যে ক্ষয় হয়, তার জন্য আগে থেকে কিছুটা অংশ সরিয়ে রাখা। ঠিক আছে, এছাড়া কি, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার, আমার ডেটারকে ডিসকাউন্ট দিতে হতে পারে, তার জন্য আগে থেকে আমি পিএল থেকে কিছুটা অংশ সরিয়ে রাখলাম। এগুলো সবই হচ্ছে স্পেসিফিক রিজার্ভ। আমি এই পারপাসগুলো মেনশন করে দিয়েছি, শুধুমাত্র এই পারপাসেই আমি খরচ করতে পারবো এই টাকাটা, সেই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে প্রভিশন ফর সামথিং বা স্পেসিফিক রিজার্ভ। আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের এক্সাম্পল তো আগেই দিয়েছি, জেনারেল রিজার্ভ ক্রিয়েট করা। ঠিক আছে, যেটা আমি পরবর্তী যে কোনো রকম দায় মেটানোর কাজে লাগাতে পারবো। এছাড়া আরও যে সমস্ত ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো দেখি, যেগুলো দেখলে আমাদের এই দুটো জিনিসের মধ্যে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। প্রথমে বলেছে ইট ইজ কম্পালসারি, মানে চার্জ এগেইনস্ট প্রফিটটা হচ্ছে কম্পালসারি, এটা তোমাকে চার্জ করতেই হবে। এবার এই যে চার্জ এগেইনস্ট প্রফিটটা, এটা কখন চার্জ করা হয়? আমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, যে কোনো বিজনেসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কী বের করি, নেট প্রফিট বের করি। নেট প্রফিট বের করার আগে আমরা কতকগুলো এক্সপেন্স বাদ দিই, বিজনেসের রেগুলার এক্সপেন্স বাদ দিই, ফিনান্সিয়াল এক্সপেন্স বাদ দিই, আর এই সমস্ত রিজার্ভগুলো বাদ দিই। তো প্রফিটটা, নেট প্রফিটটা বের করার আগে এই যে সমস্ত এক্সপেন্সগুলো বাদ দেওয়া হয়, এগুলোকেই কিন্তু বলা হয় চার্জ এগেইনস্ট প্রফিট। আমরা যদি এই জিনিসটা বাদ না দিই তাহলে আমরা প্রপার যে বিজনেসের প্রফিট বা লস সেটাতে পৌঁছতে পারবো না। যদি এই জিনিসগুলো কনসিডার করি তবেই আমরা কিন্তু প্রপার প্রফিট বা লসে পৌঁছতে পারবো। সেই জন্য সমস্ত বিজনেসের ক্ষেত্রে চার্জ এগেইনস্ট প্রফিট বা এই সমস্ত রিজার্ভ তৈরি করা ইজ ম্যান্ডেটরি, এটা করতেই হয়। ঠিক আছে, আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট হচ্ছে কম্পালসারি নয়। কেন কম্পালসারি নয়? কারণ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট মানে হচ্ছে নেট প্রফিট বেরোনোর পরে করা হয়। আমার যদি প্রফিটটা বেরোয় তবেই তো আমি সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারবো, বা তবেই তো আমি সেখান থেকে আর একটা ফান্ড ক্রিয়েট করতে পারবো। আমার যদি নেট প্রফিটই না বেরোয়, ধরো নেট লস হয়ে গেল, তাহলে তো আমি সেখান থেকে কোনো রকম ফান্ড ক্রিয়েট করতে পারবো না, সেই জন্য এটা কম্পালসারি নয়। এরপরের পয়েন্টটা আমি এখনই বলে দিলাম, যে ডাজন্ট ডিপেন্ড অন প্রফিট অ্যান্ড লস, এটা তোমার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে তার উপর নির্ভর করে না। তোমার যদি বিজনেসে লসও চলে, মানে বিজনেসটা যদি লসেও চলে, তাহলেও কিন্তু তোমাকে চার্জ এগেইনস্ট প্রফিটের এক্সপেন্সগুলো বা রিজার্ভগুলো করতে হবে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট তুমি তখনই করতে পারবে যখন তোমার বিজনেসে প্রফিট হবে। বিজনেসে প্রফিট হলে তবেই তুমি সেখান থেকে রিজার্ভ ক্রিয়েট করতে পারবে, বা সেই প্রফিটটা কোনো শেয়ার হোল্ডার বা
বিজনেসের ওনারদের মধ্যে কন্ট্রিবিউট করতে পারবে। যদি কোনো রকম প্রফিট না হয় তাহলে কোনো রকম ফান্ড ক্রিয়েট করা যাবে না। তারপরে হচ্ছে, এটা তো বলে দিলাম, প্রপার নেট প্রফিট আর লস ক্যান বি অবটেইনড বাই কনসিডারিং দিস থিংস। এই সমস্ত জিনিসগুলো কনসিডার করে তবেই প্রপার প্রফিট বা লসটা পাওয়া যায়। এখানে হচ্ছে ইট ইজ ডান অনলি আফটার অবটেইনিং নেট প্রফিট। সরি, এখানে নেট প্রফিট হবে। যদি নেট প্রফিট বেরোয় তবেই আমি এই জিনিসটা করতে পারবো, না হলে কিন্তু আমি কোনো অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট করতে পারবো না। লাস্টলি কি বলেছে, নো ডিভিডেন্ড ইজ পেড আউট অফ সাচ রিজার্ভ। এই যে রিজার্ভটা তৈরি করা হলো, এই রিজার্ভটা থেকে আমি কোনো ডিভিডেন্ড দিতে পারবো না। ডিভিডেন্ড মানে কি, বিজনেসের যে ওনার রয়েছে তারা তো বিজনেস থেকে একটা পোর্শন পায়, তবেই তো তারা বিজনেসটা চালাচ্ছে। যে পোর্শনটা পায় সেটাকেই বলে ডিভিডেন্ড বা লভ্যাংশ। ঠিক আছে, এই যে রিজার্ভটা তৈরি করেছি, এই সমস্ত রিজার্ভ থেকে আমি কোনো রকম লভ্যাংশ দিতে পারবো না। আর এখানে কি বলেছে, ডিভিডেন্ড ক্যান বি পেড আউট অফ সাচ রিজার্ভ। এই যে রিজার্ভটা আমি তৈরি করেছি, এই রিজার্ভ থেকে আমি কিন্তু ডিভিডেন্ড দিতে পারবো। এটা কিন্তু জেনারেল রিজার্ভ থেকে বলা হচ্ছে না, জেনারেল রিজার্ভ করার পরেও আরও কিছুটা প্রফিট এক্সেস থাকে, সেটার থেকে আমরা ডিভিডেন্ড দিতে পারবো। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এটা কিন্তু নেট প্রফিট বেরোনোর আগে করতে হয়, আর এটা নেট প্রফিট বেরিয়ে যাওয়ার পরে করতে হয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে করতে হয় হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট, আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে করতে হয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ঠিক আছে, এই চার্জ এগেন্স্ট প্রফিট নিয়ে আর একটা কথা বলি, যেরকম বললাম নেট প্রফিট বেরোনোর আগে যে সমস্ত এক্সপেন্সগুলো চার্জ করা হয় বা রিজার্ভ তৈরি করা হয়, সেগুলো সবগুলোকেই বলা হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট। এই চার্জ এগেন্স্ট প্রফিট করার পরে বিজনেসের যে প্রফিটটা বেরোয় সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তার ফলে কি হয়, বিজনেসকে সেই প্রফিটটার উপর কম পরিমাণে ট্যাক্স দিতে হয় এবং তার ফলে সে ট্যাক্সের বেনিফিট পায়। সেই জন্য এই চার্জ এগেন্স্ট প্রফিটটা করা খুবই জরুরি। ঠিক আছে, তার ফলে বিজনেস ট্যাক্স বেনিফিট পাবে। তো এটাই ছিল চার্জ এগেন্স্ট প্রফিট এবং অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের মধ্যে বেসিক কনসেপ্ট এবং এদের মধ্যে বেসিক ডিফারেন্স। আজকের ভিডিওটা এতটাই, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো, বাই।